স্বামী স্ত্রী প্রচন্ড ঝগড়ার পর স্বামী রাগ করে অফিসে চলে গেল, আর তার 10 মিনিট পরে স্ত্রীর ফোন। স্ত্রী বলল, আমি চললাম তোমার সংসার আর তোমার ছেলে মেয়ে পেলে, যেদিকে দু চোখ যায়। স্বামী বলল, ঠিক আছে যাও, এটা বলে ফোন কেটে দিল। এটা হলো বিশ্বাস। দুপুরে লাঞ্চ টাইমে বাসায় এসে দেখে স্ত্রী কোথাও যায়নি, বাসাই আছে এবং রান্নাবান্না করে টেবিলে খাওয়া দাওয়া সাজিয়ে রেখেছে। এটা হলো সংসারের মায়া। এরপর দুজন দুই রুমে মুড অফ করে শুয়ে আছে, কারোর সাথে কারো কোনো কথা নেই, কেউ কাউকে খেতেও ডাকছে না, আবার নিজেও খাচ্ছে না। এটা হচ্ছে অভিমান। বিকেলে স্ত্রী তার বাচ্চাকে নিয়ে কোচিংয়ে চলে গেল, এটা হচ্ছে দায়িত্ববোধ। স্বামী বেচারা প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে ডাইনিং টেবিলে গিয়ে দেখে দুটো প্লেট সাজানো, দুটো গ্লাসে পানি ঢালা। তারপর কী ভেবে যেন ফিরে এলো রুমে, ঠিক করলো স্ত্রী ফিরে এলে দুজনে একসাথে খাবে, এটা অপেক্ষা। রুমে এসে স্ত্রী মোবাইলে টেক্সট করলো, তুমি যে কারণে যেতে পারোনি আমি সেই কারণে খেতে পারিনি। এটা হলো ভালোবাসা। কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতা প্রয়োজন, চুপ থাকার জন্য তার চেয়ে বেশি শক্তি এবং যোগ্যতা প্রয়োজন। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই, এক যে বিশ্বাসের অমর্যাদা করেছে, দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করেছে, আর যে ভালো না আবেশে অভিনয় করে। কাছের মানুষ আঘাত করলে কষ্টের চেয়ে অবাক লাগে বেশি। বারবার শুধু এটাই মনে হয়, এই মানুষটা কীভাবে পারলো। ক্ষমা একটা অদ্ভুত ঔষধ। ক্ষমা অন্যকে করা হলে নিজের আত্মা শান্তি পায়। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। সময় মানুষকে বড্ড ব্যথা দেয়, তাই তো ঘড়িতে ফুল নয় কাঁটা থাকে। একটা ভালো মেয়ে কখনো তার প্রিয় মানুষের কাছ থেকে দামি গিফট আশা করে না, চাই শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। কিছু হবে না বলে হাল ছেড়ে দেওয়া উচিত নয়, কারণ মানুষ মারা যাবে জেনেও বাঁচার জন্য কিন্তু আজীবন চেষ্টা করে। যার কাছে সম্পর্কের গুরুত্ব বেশি সে কখনো রাগ করে থাকতে পারে না। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে ততদিন তোমার পাশে কেউই থাকবে না। বর্তমান সময়ে সবথেকে কঠিন কাজ হলো মানুষকে বুঝতে পারা, কেননা কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন। কিছু সম্পর্কের কোনো নাম হয় না, রোজ দেখার প্রয়োজন হয় না, কিন্তু গভীরতা অনেক বেশি। যত বড় হবে ততই বুঝতে পারবে পৃথিবীতে কেউ প্রয়োজন ছাড়া আপন হয় না। দুনিয়ার সবথেকে সহজ কাজ হচ্ছে কাউকে অপমান করা, আর কঠিন কাজ হচ্ছে কাউকে উৎসাহিত করে তাকে পথ চলতে সহযোগিতা করা। যার সাথে কথা বললে আপনার মন ভালো হয়ে যায় তার সাথে আপনি খুব কম কথা বলুন, কারণ যে ঔষধ আপনি বেশি বেশি সেবন করবেন সে ঔষধ আস্তে আস্তে করে আপনার উপর কাজ করা বন্ধ করে দেবে। আপন করে নিন তাকে, যে আপনার অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে। যার অবহেলায় তুমি বদলে যাবে সেই একদিন এসে তোমাকে বলবে তুমি অনেক বদলে গেছো। গরিব ছেলেদের বিয়ে করুন, কারণ তারা অর্থের অভাব ভালোবাসা দিয়ে পুষিয়ে দেবে। কিছু মানুষ 10 জনের সাথে প্রেম করেও শেষ পর্যন্ত কারোরই হতে পারে না, আর কিছু মানুষ জাস্ট প্রেমে পড়ে আর সারা জীবনেও তাকে ভুলতে পারে না। যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর ভালোবাসাও বেশি। যে সত্যিই ভালোবাসে তার শাসন বারণ শুনতে হয়, তার শাসন বারণ শুনলে জীবনে ক্ষতি হয় না বরং ভালোই হয়। মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা মানুষগুলো কখনো নষ্ট পথে যায় না। এই মন অনেক কঠিন বিষয়কে সহজে মেনে নেয়, আবার অনেক সহজ বিষয়কে সহজভাবে মেনে নিতে পারে না। একজন ভালো স্ত্রী হতে স্বামীর ভালোবাসা প্রয়োজন, একজন ভালো রাঁধুনি হতে স্বামীর প্রশংসা প্রয়োজন, একজন ভালো মা হতে স্বামীর সাহায্য প্রয়োজন। অতীত নিয়ে আমার কোনো অনুশোচনা নেই, আমার অনুশোচনা শুধু সেই সময়গুলোর উপর যা আমি ভুল মানুষদের জন্য ব্যয় করেছিলাম। একা থাকাই ভালো, অন্তত কেউ কষ্ট দেওয়ার সুযোগ পাবে না। ভালোবাসা হোক বা বন্ধুত্ব, জীবনে খারাপ সময় আসলেই বোঝা যায় সম্পর্কটা কতটা খাঁটি। গানের কথাগুলো যখন প্রিয় মানুষের কথা মনে করিয়ে দেয় তখন সেই গানটি প্রিয় হয়ে যায়। পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি কে জানো? সে হলো পাগল। না আছে সুখ, না আছে কোনো দুঃখ, না আছে কোনো হিংসা, না আছে কোনো শত্রু, নিজেও ঠকে না আবার কাউকে ঠকাতেও যায় না। ভালো থাকার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা লাগে না, মনে মতো একজন জীবনসঙ্গী হলেই যথেষ্ট। সুখে থাকার অভিনয়টা সবার সাথে করা গেলেও নিজের সাথে করা যায় না।